বাংলাদেশের একের পর এক হারে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। সাকিব আল হাসানের অধিনায়কত্ব ও কোচিং প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সেই সাথে সামনের ম্যাচগুলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে শঙ্কার কথা বলেছেন সাপোর্টাররা। শুরুটা ঢাকঢোল আর নাচের তালে তালে, বলা হাতে টাইগারদের শুরুটাও যে হয়েছিল বেশ, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশ হারিয়েছে ছন্দ। সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ফেরা শুরু করেন আপন নীড়ে। দক্ষিণ আফ্রিকার দেয়া বড় টার্গেটের পরও কিছু সমর্থক আশা নিয়েছিলেন বড় পর্দার সামনে, কিন্তু দ্রুতই টাইগার উইকেট হারাতে থাকলে হতাশা লুকাতে পারেননি সমর্থকরা। আমরা খুবই হতাশ, হতাশ বলতে বাংলাদেশের ক্রিকেটের এই পরিণতি আমরা আর কখনো দেখিনি। দুপুরে দুটার দিকে আমি এখানে আসছি, বুক ভরা আশা নিয়ে আসছি, প্রতিদিনই আসি, বাংলাদেশে খেলা থাকলে হাত পা ধুয়ে বসে যাই, তো আশা নিয়ে আসি যে আমরা জিতবো। আসলে দিন শেষে ব্যর্থতা এবং হতাশা নিয়ে ফিরতে হয় বাসায়। ওরা একবেলা কাজ না করলে তিন দিন না খেয়ে, ওরাও না খেয়ে খেলা দেখে যদি জিতে এদের খিদার কথা ভুলা যায়। বাংলাদেশের খেলার যে কন্ডিশন, এতে করে আমাদের সাপোর্টারদের মনে কষ্ট ছাড়া আর কিছুই নাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের দিনে সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। সেই সাথে হেড কোচ চান্দিকা হাতুরুসিংহেকে নিয়েছেন এক হাতে। আজকে সাকিবের ক্যাপ্টেন্সি ছিল বাজে, খুব বাজে ক্যাপ্টেন্সি ছিল, তার পারফরমেন্সও ছিল খুব বাজে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর যাওয়ার পর কিছু নাই, সবই শেষ ধ্বংস। হাতুরু আমাদের ক্রিকেটকে মানে একদম ধ্বংস করে দিয়েছে। যদি আসো শুরু করা বাংলাদেশের টানা চার হার, সেই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সমর্থকরা। মামুনুর রশিদ, বিবিসি নিউজ, ঢাকা।